तो हेलो गाइस, इट्स मी बॉय संदीप एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल 3 मंथ लेटर। আপাতত সকাল সকাল, এখন মিনিমাম বাজে 9টা। তো আপাতত আমি রেডি হয়ে গেছি, রেডি বলতে সান টান করে রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি মেদিনীপুর, ঠিক আছে, অরুণের বাড়ি। তো বস, এতদিন পর 3 মান্থ লেটার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তোমরা একটু দেখো, ঠিক আছে। আগে যেরকম সাপোর্ট করেছো, এখনও সেরকম সাপোর্ট করো, খুবই ভালো লাগে। তো চলো বস, বেরোনো যাক। একসাথে তাই জন্য এই যে লুকটা দেখতে পাচ্ছ, পুরো রেডি, ঠিক আছে। ব্যাগ ট্যাগ নিয়ে সব পুরো কমপ্লিট, শুধু বেরোনোটা বাকি। তো আপাতত এই বেরোলাম, এই যে দাদা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর বস, এই যে পিছনে ঢুকছে যে পোলটা দেখতে পাচ্ছ, এটা বিগত 2 বছর খারাপ হয়ে পড়েছিল, ঠিক আছে। অবশেষে করেছে, বাট মোটামুটি করেছে, ঠিক আছে। গাড়ি ফাড়ি সেরকম আপডাউন করছে এটার থেকে। যাই হোক, আর এখানে আমরা আপাতত দাঁড়িয়েছি বিনোদার জন্য। বিনোদ আমাদের একটু দাসপাড়া অব্দি ছেড়ে দেবে, ঠিক আছে। তো বস, দেখতে দেখতে বহুত টাইম হয়ে গেলো, 10টায় বেরোনোর কথা, তো 11টা বেজে গেছে। যাই হোক, একটু লেট হলে হবে। তো বিনোদা সে বিনোদা ভালো, তো বিনোদা হাফ প্যান্ট পরে চলে এসছে আমাদের এখন ছেড়ে দিতে। চলো বস, হ্যাঁ নন্দকুমার, 151 টাকা দিয়ে দেবো বক্সির সমেত। ফাইনালি আপাতত নিউ গড়িয়া, ঠিক আছে। এখান থেকে টিকিট কেটে ডায়মন্ড থেকে নদী পার করবো, ঠিক আছে। আগে একবার গিয়েছিলাম এরকম রুটটা দিয়ে, বাট তখন ব্লগ শ্যুট করিনি, তখন আমি ব্লগ করতামও না। এখন আপাতত করছি নদীর মাঝখান থেকে। বস, যাওয়ার ফিলিংস সেই লাগে বস, বলে বলে তার মনে তোমাকে কীরকম লাগে। ডায়মন্ডে নামলাম, ঠিক আছে। আপাতত ডায়মন্ডে বেরোবো, ঠান্ডা ফান্ডা লেগে গেছে। তোমার সামনে কি একটু টোটো ফোটো ধরতে হবে, ঠিক আছে। আমাদের নদী ধারে যেতে হবে, নদীটা ক্রস করা মাস্ট দরকার। স্টেশন থেকে বেরোনোর পর একটুখানি আগে গিয়ে মানে গাড়িতে উঠতে হয়। ওই গাড়িগুলো কী বলে, ম্যাজিক গাড়ি নাকি? ম্যাজিক গাড়ি, ওগুলো একটু আরেকটুখানি আগিয়ে হেঁটে যেতে হয়। ওখান থেকে গাড়ি ধরে নূরপুর যে জায়গাটা আছে, নূরপুর ঘাট, ওই জায়গাটায় গিয়ে আমরা বেরোতে হবে, ঠিক আছে। একটা জল দেবে, এক মিনিট। আমরা একটা মোড়ে এসেছি, ঠিক আছে। এই মোড়টা নাম আমি যাই না, এই মোড়টা থেকেই কিছুটা এখান থেকে গাড়িটা ধরা পড়ে যায়। জায়গাটা দেখো তোমরা, এখান থেকেই সামনে গাড়ি পাওয়া যায়, ঠিক আছে। ব্যাকে যে গাড়িগুলো দাঁড়া আছে এগুলোকে ম্যাজিক গাড়ি বলা হয়, 25 সামথিং এরকম ভাড়া লাগে। এখন অরুণকে ফোন করা হচ্ছে, অরুণের বাড়ি যেতে যাচ্ছি। আধা ঘন্টা থেকে একটু বেশি লাগে, 45 মিনিট, ঠিক আছে, সামথিং এরকম টাইম লাগে। আমরা 1 বছর আগে এসেছিলাম, 25 করেছিল তখন দাদা। তো আবার দেখা হবে। তো সামনেই নূরপুর ঘাট। তো নূরপুর থেকে মানে যেখানটায় নামলাম ওই মোড়টা থেকে একটুখানি পা হেঁটে আগিয়েই লঞ্চের গেট আছে, মানে যেখান থেকে টিকিট ফিট কাউন্ট কাটা হয়, টিকিট কাউন্টার। তো বস, হেঁটে যাচ্ছি আর সামনেই নদী, সেই লাগছে দেখতে, ঠিক আছে। সেই জায়গা বস, ঠান্ডা ঠান্ডা হাওয়া শুরুই হয়ে গেছে এখান থেকে, তার উপর আবার লঞ্চে উঠলে তো সেই লেভেলে হাওয়া আসবে। পায়ে লাগছে নাকি দাদা? তো দাদার পা একটুখানি কাটা ছিল, ঠিক আছে, ওই জায়গাটাই বুট ফুট পড়েছে তো অনেক সময়, ওই জন্য একটু ব্যথা ব্যথা করছে। যাই হোক, আর এখান থেকে সামথিং 1 ঘন্টা। ওসেই দেখো লঞ্চ দাঁড়িয়ে আছে এখানে। এই রাস্তাগুলো মিনিমাম যখন বন্যা টন্যা হয় এখানে জল উঠে যায় মনে হয়, ঠিক আছে। সাইজগুলো দেখে তো ওরকমই মনে হচ্ছে। টিকিট কাউন্টার আই থিঙ্ক ওটা, টিকিট কাউন্টার কোনটা, কোথায় যাবে, কোথায় খালি গিয়েও খালি ৩:১০। বস, এখানে সে কি বলবো, 3:10 এখন কত বাজছে দাদা? 2:32, মানে মিনিমাম এখনো 40 মিনিট এখানে বসে থাকতে হবে, তারপর লঞ্চ পাওয়া যাবে। কতক্ষণ একটু ফটো ফটো তোলা যাবে ওইদিকে গিয়ে, চলো।
নাকি? না একটু রেস্ট নি। হ্যাঁ একটু বসে যা, পুরো রেস্ট নিয়ে নি আপাতত। নিয়ে লঞ্চের গেট খুলুক, তারপর মানে টিকিট কাউন্টারের গেটটা খুলুক। এই যে এই সামনে টিকিট কাউন্টার, ঠিক আছে। আর এই যে নদী বস, গিয়ে খালি কত 10 টাকা। ফাইনালি টিকিট কাটা কমপ্লিট, বস নদীর পাড়ে চলে এসেছি, টিকিট কাটাও কমপ্লিট। কিন্তু মেন ফ্যাক্ট হচ্ছে লঞ্চ এখনো আসেনি, ঠিক আছে। যেটা একটা এসেছিল ওটা অন্য জায়গার। এই জায়গাটা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ তিন রাস্তার মোড় টাইপের, ঠিক আছে। এইদিকে একটা নদী চলে যাচ্ছে, স্টেট যাচ্ছে একটা, আর এই সাইডে একটা যাচ্ছে, ঠিক আছে। আর মাঝখানে নদী, মানে তিনটে নদী একসাথে জয়েন্ট হচ্ছে এই জায়গাটায়। হেভি জায়গা বস, সাঁতরে পার করা তো ক্রিটিক্যাল ব্যাপার, বিশাল ক্রিটিক্যাল ব্যাপার। যেটা যেই নদীটা আমাদের ধর্মতলা বা হাওড়ার ওখানে যে নদীটা দেখা যায় সেটা বড়, বাট এতটা বড় না। যেহেতু বুঝতেই পারছো তিনটে জিনিস যদি একটা জায়গায় কানেক্ট হয় কতটা বড় হয় জিনিসটা। এই আমাদের লঞ্চ চলে এসছে, এই লঞ্চে করে যাবো আপাতত। জ্যোতিঘাট, ঠিক আছে, জ্যোতিঘাট। চলো আপাতত যাওয়া যাক বাড়ির দিকে। খালি ওইখানের ঘাটটা থেকে এই ঘাটটা পুরো প্রফেশনালভাবে বানানো, সামনে দুটো লঞ্চ দাঁড় করানো আছে। এই একটা ওই পারে, টোটাল দুটো লঞ্চ, ছোটো একটা নৌকা টাইপের একটা লঞ্চ, আর আমরা যেটা আসলাম ওটা। নদীর ধারটা দেখতেই সেই লাগে একদম, সামনে থেকে যা লাগে না বস। চলো দাদি, টোটোতে উঠেছি। এরপর গিয়ে একটু আগাতে হবে মহিষাদাল থেকে, ওখান থেকে হয়তো সামথিং বাস বা টোটো কিছু একটা ধরতে হবে। তো ফাইনালি মহিষাদাল পৌঁছে গেলাম। মিনিদা তোর বন্ধুদের বাড়ি যাচ্ছি, আগে মিষ্টিটা কেনা মাস্ট দরকার। আগের বারে এটা নিয়েছিলাম দাদা, একটু ইয়ার্কি ইয়ার্কি করছিল, ঠিক আছে। ছোটোবেলার বন্ধু হবে, দুটো পাশাপাশি দোকান আছে। ওখান থেকে টোটো থেকে নামার পর আবার টোটোতে উঠেছি, ওখান থেকে এই যে টোটো। তো আপাতত 6 ঘন্টা জার্নি করার পর চলে এসেছি পুরো ডেস্টিনেশন, ঠিক আছে। এরিয়াটা একবার আমরা এসেছিলাম, যেহেতু আমরা চিনি পুরোটাই, পুরোটা চেনা। এই মাঠে একবার খেলা হচ্ছিলো, দাদারা খেলছিল তখন। তো ভাইয়ের সাথে দু বছর পর দেখা। ভাই কেমন আছিস ভাই? ভাই টু ইয়ার ব্যাক করে দেখা। অনেক গাড়ি তোমার যেভাবে সে কিচ্ছু চেঞ্জ হয়নি, যা ছিল সেটাই আছে। আমি ভাবলাম রাত 3টা না 4টা বেজে গেছে। আমিও সেম ভাই, 1:30 না 2টো অবধি গিয়েছিলাম, দাদাও তো 3টো অবধি গিয়েছিল। তরুণ ওখানে থাকলেও অরুণের কথার টানটা এখানকার মতো হতো, ঠিক আছে। আমরা একটু কবি টবি করতাম অরুণকে, আর ও যখনই মানে রেগে রেগে যেত এখানকার ভাষা বেরিয়ে যেত, ঠিক আছে। আর আমরা হাসতাম, তো রাগটা কমে যেত তখন। ভাই 2 ইয়ার পর তোর সাথে দেখা, শালা তুইও চেঞ্জ হস নিয়েছিস। ভাই 2 বছর হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। দেখ এখানে একবার এসেছিলাম মনে পড়ে? না না 1 বছর হয়েছে, তারপরে তুই ওখানে ছিলিস, তুই তো ছিলি ওখানে, তাই কোথায় ঘুরতে নিয়েই বল। তো বস এসে একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়েছি। এখন অরুণের সাথে নন্দকুমার নাকি? তো ডেস্টিনেশন নন্দকুমার। বস এখানে এসে 5G নেট দিচ্ছে না, বহুত প্রবলেম হয়ে গেছে। জিও সিম যদি 5G ফোনে লাগানো হয় তো আনলিমিটেড নেট দেয়, বাট এখানে 5G চলছে না, কী হবে কোনো ঠিক নেই। এডিটিং ফেডিটিং কিচ্ছু হবে না এত প্রবলেমের মধ্যে। আবার ভুরুতে দেখবি না, কার কাছে শিখেছিস এটা? হ্যাঁ আমার ভাই, আমি ফার্স্ট টাইম এটা শুরু করেছিলাম, ঠিক আছে। এখানটায় দাগ মারাটা একটু আই দিয়ে, তো আমার দেখে কপি করেছে। ভাই তুই আমার দেখেই শিখেছিলি, স্বীকার কর বল। হ্যাঁ হ্যাঁ, তো আস যাই হোক আপাতত, যাই নন্দকুমার। কিসে খাবার? মোড়ক, কটা মোড়ক আছে ভাই? বিজনেস করিস নাকি মোড়কে? তো আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি নন্দকুমার। বস আগের 1 বছর আগে এসেছিলাম, মোটামুটি ম্যাক্সিমাম সবাই গেছে না। এখান থেকে এটা হাই রোড, ঠিক আছে, পুরো আমাদের বাইপাস যেরকম সেরকম। সামনে কালী মন্দির, ও বস মন্দিরটা দেখো সেই।
তো বাইরে আড্ডা বাড্ডা কমপ্লিট, এখন যাচ্ছি অরুণের বাড়ি। তুমি আসবে না? এখন একটু রেস্ট নেওয়ার টাইম। তো বস একটু আগে রেস্ট নিয়ে উঠলাম, এসেই মাঠে এসেছি। ঠিক আছে, মাঠে আসার পর কাদা বস এখানে। যাই হোক, এখন শুনলাম নাকি যে পুজোটা হচ্ছে সেই পুজোটার ঘট ভরতে গেছে। ঠিক আছে, তো ওরা বেরিয়ে গেছে পুকুর থেকে, রিটার্ন করছে, ওই টাইমে দেখা হবে এখানটায়। দেখা যাক কী হয়। আগে আমি এনজয় করেছিলাম জায়গাটা, তোমাদেরকে আজকে তুলে ধরবো, তোমরা দেখবে কীরকম লাগে তোমাদের। ঠিক আছে, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন কেউ থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা, বাই।